শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো নয় আগস্ট মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো ব্যাপক পরিবর্তন হতে পারে দুই হাজার তেইশের এইচএসএল অর্থাৎ মাধ্যমিকের প্রশ্নে কয়েকটি বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাজারে যাওয়ার আগে একটি নম্বর সেভ করে রাখুন এখন থেকে ওজনে কম বা জিনিসপত্রের অধিক মূল্য নিলে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা সরকার হইতে প্রকাশ করা হয়েছে অভিযোগ দেওয়ার নম্বর বিস্তারিত থাকবে প্রতিবেদনে অবৈধ মাদ্রাসার উপর এবং বাইরে থেকে আসা ইমামদের উপর নজর রাখুন বললেন মৌলানা বদরুদ্দিন আজমল অবশেষে বিহারে বিজেপির সংসার ব্যঙ্গে দুই টুকরো মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার এক টাকায় ইন্টারনেট বরাক উপত্যকার শিলচরেও চালু হল পি এম ওয়ানি বা পি এম ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস ইন্টারনেট সেবা দিতে পারবেন সাধারণ দোকানিরাও ঐক্যের পরিচয় রামায়ণ কুইজ প্রতিযোগিতায় জিতল দুই মুসলিম শিক্ষার্থী কালাইনে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে সিন্দুরায় তলিয়ে যাওয়া মধুর যুবকের দেহ বেশে উঠল বিস্তারিত থাকবে প্রতিবেদনে পাতারকান্দি আসিমিয়া মাদ্রাসার পলাতক প্রধান শিক্ষকের সন্ধান দিলে মিলবে পনেরো হাজার টাকা ঘোষণা করিমগঞ্জ পুলিশের রহমানের ইনফো চ্যানেল সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের জেরে বদরপুর বন্দাশিলে জিপি সদস্যার স্বামী টাকা ফিরিয়ে দিলেন শিলচরে তিন এনএনসি জঙ্গিকে গ্রেফতার করল কাসার পুলিশ এবং শেষ খবরটি চব্বিশ ঘন্টা জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিতে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ব্যাপক পরিবর্তন হতে পারে দুই হাজার তেইশের এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের প্রশ্ন দুই হাজার তেইশের মেট্রিক পরীক্ষার প্রশ্ন নিয়ে চিন্তাচর্চা শুরু করেছে সেবা কয়েকটি বিষয়ে রূপে তাকবে প্রশ্ন রূপে তাকতে পারে ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের প্রশ্ন পঞ্চাশ শতাংশ তাকবে বর্ণনামূলক উত্তরপত্রের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন হতে পারে দুই হাজার তেইশের প্রশ্নপত্রের ধরন পরিবর্তন হবে মেট্রিক পরীক্ষার দুই হাজার তেইশে ব্যাপক পরিবর্তন আনার জন্য প্রস্তুত হয়েছে সেবা কর্তৃপক্ষ রাজ্যের বিভিন্ন কৌমি মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে বৈঠক করে মৌলানা বদরুদ্দিন আজমল জানালেন বর্তমান পরিস্থিতিতে কিছু সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করতেই হবে প্রতিটি মাদ্রাসাকে সতর্কতাকার আহ্বান জানান তিনি তার বক্তব্য তঞ্জিমে নথিবদ্ধ না হওয়া অবৈধ মাদ্রাসার উপর নজর রাখতে হবে কোনো জায়গায় নতুন আলিম এসে মাদ্রাসা খুলেছেন কিংবা কোনো মসজিদে বাইরে থেকে ইমাম এসেছেন কি না তার উপর চক দিতে হবে আজমলের মতে এসব পদক্ষেপ নিলে মাদ্রাসাগুলো নিয়ে সংশয় দূর হবে বাজারে যাওয়ার পূর্বে একটি নম্বর সেভ করে রাখুন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন এই নম্বরে এখন থেকে কোনো গ্রাহককে ঠগাতে পারবেন না কোনো ব্যবসায়ী অসাধু ব্যবসায়ীরা সঠিক ওজনে জিনিসপত্র না দিলে ফোন করে অভিযোগ জানাতে পারবেন উচিত মূল্যের পরিবর্তে বেশি মূল্য নিলে আপনি অভিযোগ জানাতে পারবেন হিমন্ত সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে একটি ফোন নম্বর প্রকাশ করেছে ফোন নম্বরটি হচ্ছে ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ ডাবল এইট আপনার অভিযোগের ভিত্তিতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে যুগান বিভাগ বরাক উপত্যকার শিলচরেও চালু হল পিএম ওয়ানি বা পি এম অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস এই অঞ্চলে এর দায়িত্ব নিয়েছে পেন্টাকল সিস্টেম প্রাইভেট লিমিটেড আজ অর্থাৎ মঙ্গলবার প্রদীপ প্রজ্বলন করে এই প্রকল্পের সূচনা করা হয়েছে পেন্টাকল সিস্টেমের পক্ষে কৃষাণু ভট্টাচার্য জানান এটি পেটিএমেরই মতো একটি প্রকল্প পেটিএমে যেমন কোনো পণ্য কিনে পাঁচ থেকে দশ টাকায় লেনদেন করা যায় তেমনি পিএম ওয়ানিতে পাঁচ থেকে দশ টাকার ইন্টারনেট পরিষেবা গ্রহণ করা যাবে এতে একটা বিপ্লব গড়তে চলেছে বলে দাবি করেন কৃষাণু তার কথায় এই প্রকল্পে অপটিক্যাল ফাইবারে কাজ হয় বলে রেডিয়েশনের আশঙ্কা নেই বলা হয়েছে অমৃত মহোৎসব উপলক্ষে পনেরো দিনের জন্য পঁচাত্তর জিবি ইন্টারনেট পরিষেবা বিনা মাসুলে দিচ্ছে পরে এক টাকায় এক জিবি নেট ডাটা মিলবে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে একসঙ্গে সর্বাধিক নিরানব্বই টাকার ডেটা মিলবে তিনি জানান অনেকের ইন্টারনেট কানেকশনে যে ডাটা দৈনিক দেওয়া হয় তাতে কুলোয় না তারা অতিরিক্ত ডেটার জন্য আপনার ওয়াইফাই নেট ডেটা কিনে নিতে পারবেন তার কথায় এর মধ্যে দিয়ে ইন্টারনেট গ্রাহকরা যেমন লাভবান হবেন তেমনি বহু বেকার যুবা উপার্জনে নিয়োজিত হবেন হিন্দু ধর্মের রামায়ণ মাস উপলক্ষে আয়োজিত রামায়ণ কুইজ প্রতিযোগিতায় জিতেছে দুই মুসলিম শিক্ষার্থী কিছু লোক ধর্মের নামে বিষাক্ত গ্যাস সরাচ্ছে বলে হিন্দু মহাকাব্য রামায়ণ নিয়ে কুইজ প্রতিযোগিতায় জিতে আবারও ঐক্যের পরিচয় দিয়েছেন দুই মুসলিম ছাত্র ডিসি বুক সম্প্রতি একটি অনলাইন রামায়ণ কুইজ প্রতিযোগিতা চালু করেছে বিজয়ীরা হলেন মোহাম্মদ বাসিত জাবির অনলাইন কুইজ প্রতিযোগিতায় অযোধ্যার ঘটনা থেকে লক্ষণ রামের বনবাসের ক্রুদ পর্যন্ত বিভিন্ন প্রশ্ন করা হয় দুই মুসলিম ছাত্র সুস্পষ্ট উত্তর দিতে সক্ষম হয় এবং প্রতিটি উত্তরের পেছনের গল্পটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে সবার দৃষ্টি আকর্ষণ করে ইসলামী কলেজের দুই শিক্ষার্থীর সাফল্যের পর অনেকেই তাদের প্রশংসা এবং অভিনন্দন বার্তায় প্লাবিত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যপাল ফাগু চৌহানের কাছে নিজের ইস্তফাপত্র দিয়েছেন নীতিশ যার অর্থ বিহারে সরকারিভাবে এনডিএ জমানার অবসান ঘটল যদিও বিহারের মসনদ থেকে বেশি দূরে থাকতে হবে না নীতিশকে শীঘ্রই আর জেডি এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে আবার মসনদে বসবেন তিনি ইতিমধ্যে আরজেডি জেডিইউ এবং কংগ্রেসের মধ্যে সরকার গঠন নিয়ে প্রাথমিক আলোচনা সারা হয়ে গিয়েছে শোনা যাচ্ছে নতুন সরকার গঠনের ফর্মুলাও তৈরি হয়ে গিয়েছে নতুন ফর্মুলা অনুযায়ী নীতিশের দল জেডিইউয়ের হাতেই থাকবে মুখ্যমন্ত্রীত্ব অর্থাৎ নীতিশ আবার মুখ্যমন্ত্রী হবেন এবারে মুহাজুটের হয়ে সূত্রের দাবি শীঘ্রই আবার শপথ নেবেন তিনি কালাইনের পার্শ্ববর্তী সিন্দুরা পাতর কুয়ারিতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ বেশে উঠল সোমবার গভীর রাতে ঘটনাস্থলেই তার দেহ বেশে উঠে মধুরবন্দের বাসিন্দা সাকিব আক্তার লস্কর তার বন্ধুদের সঙ্গে রবিবার সিন্দুরায় নদীতে বেড়াতে যায় এদিন দুপুর আনুমানিক দুটা নাগাদ সাকিব আক্তার নদীতে নামলে তলিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর সাকিবের কোনো সন্ধান না পেয়ে কালাইন থানায় খবর স্থানীয়রা কিছুক্ষণের মধ্যেই কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি অভিযানে নামে কিন্তু অনেক খোঁজাখুঁজির পণও কোনো সন্ধান পায়নি সোমবার গভীর রাতে তার দেহ বেশে উঠে আজ অর্থাৎ মঙ্গলবার দুটায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বদরপুর বুন্দাশিল জিপিতে প্রধানমন্ত্রী আবাসের গড় নিয়ে সংবাদ প্রকাশের পর জিপি সদস্যার স্বামী টাকা গুড়িয়ে দিতে বাধ্য হলেন দীর্ঘদিন ধরে বুন্দাশীল জিপিতে চলছে সরকারি গড় পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায় দশ হাজার দিন গড় নিন জেলার প্রান্তিক বদরপুর ব্লকের অধীনে বুন্দাশিল জিপির নয় নম্বর ওয়ার্ডে এলাকায় সুবিধা প্রাপকদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টি ধরা পড়েছে বুন্দাশিল জিপির নয় নম্বর ওয়ার্ড মেম্বারের স্বামীর উপর অভিযোগ তুললেন বগলিগুল এলাকার আফিয়া বেগম নামের এক মহিলা তিনি জানান বিগত কিছুদিন আগে তার নামে একটি প্রধানমন্ত্রী আবাসের গড় বরাদ্দ হয় স্থানীয় ওয়ার্ড সদস্যার স্বামী আবু বক্কর আফিয়া বেগমের কাছ থেকে নগদ দশ হাজার টাকা নেন বুন্দাশিল জিপির সভাপতির বাবাকে দেবেন বলে প্রকাশ করে আফিয়া বেগমের স্বামী আরও বলেন সাংবাদিকের সামনে মুখ খোলায় ওয়ার্ড সদস্যার স্বামী বিভিন্ন ধরনের হুমকি দেন পরে রাতে দশ হাজার টাকা গুড়িয়ে দেন এদিকে বুন্দাশিল জিপির ওয়ার্ড মেম্বার আব্দুল কালাম বলেন দরিদ্র সীমার নিচে বসবাসকারী নাগরিকদের প্রধানমন্ত্রী আবাস প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পে গড় পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হচ্ছে এটা লজ্জার বিষয় এনএনসির তিন জঙ্গিকে আটক করল কাসার পুলিশ শিলচর দাস কলোনি থেকে গ্রেফতার করা হয় দুজনকে আর একজনকে জিরিঘাট থেকে দিন পাতারে রেইমেই অরফে জওসাকে গ্রেফতারের পর আরও দুজনকে গ্রেফতার করা হয় সোমবার বিকেল থেকে পুলিশ সুপারের নেতৃত্বে এক অভিযানে তাদের আটক করা হয় চামদান চামদানকুনো নামজোরে রংবাই দুজনই জিরিঘাট নামদাই বাসিন্দা দিন পাতারি পূর্ব ইম্ফলের পান্টি বাড়ি মঙ্গলবার কাসারের পুলিশ সুপার রমনদীপ কৌর সাংবাদিক সম্মেলন করে জানান রাঙ্গির খাড়ি থেকে অভিযান শুরু করেন মূল অভিযুক্ত দিন পাতারিকে আটক করার পর বাকি দুজনকে আটক করে পুলিশ স্কুলের আর্থিক অনিয়ম এবং বুয়া ছাত্র তালিকাভুক্তির মামলায় অভিযুক্ত স্কুলের একজন দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকের সন্ধান দিলে পনেরো হাজার টাকা নগদ পুরস্কার লাভ করবেন ইতিমধ্যে পলাতক শিক্ষকের সন্ধানে এমন বিজ্ঞাপন দিয়েছে করিমগঞ্জ পুলিশ পাতারকান্দির আসিমিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক ফহরুল ইসলাম যাকে স্কুলে বুয়া শিক্ষার্থী ভর্তি করে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেফতারের পর থানা থেকে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানা গেছে পুলিশ অভিযুক্তকে খুঁজছে কিন্তু এখনো তাকে খুঁজে পায়নি বলে জানা গেছে তার সন্ধান দিলে পনেরো হাজার টাকা পুরস্কারের ঘোষণা করেছে পুলিশ এবার শেষ খবরটি হাইলাকান্দি জেলায় প্রতিটি সরকারি কার্যালয়ে থেকে আগস্ট চব্বিশ ঘন্টা জাতীয় পতাকা উত্তোলন করে রাখার নির্দেশ তাছাড়া জেলার অসংগঠিত শ্রমিকদের রেজিস্ট্রেশন করে প্রধানমন্ত্রী ঘোষিত বিমার আওতায় আনতে প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে সোমবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক সভায় পৌরোহিত্য করে জেলা শাসক নিসর্গ হিবারে গৌতম জেলার শ্রমিক কল্যাণ বিভাগকে এই নির্দেশ দিয়েছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন